রাতে বিকাল একটু তে স্বাস্থ্য খুব ভালো ছিল কিন্তু খাতাটা তে মার লগে কথা কইতেছিল যে মা আমার একটা খাতা এনে দাও বানা খাতা কারণ ক্লাসে নোটবুক কোন লাগে তো তার মা বলে তার ফোনটা লাউড স্পিকার আসলো সবাই শুনতেছে সময় তারপর তার মা কয়েছে এখন তো টাকা নাই ভিজিটিং ডে দিন খাতা এনে দিন তো ভিজিটিং ডে তো নেক্সট মান্থ অনেক দেরি আছে তো এর উপরে মেয়েটা কান্দতেছিল তো মেয়েটা কাইনা কাইনা সে তার বেড সে ভিতরে গেছে ভিতরে গিয়া বেডের সামনে সে বেহুশ হয়ে গেছে বেহুশ হওয়ার পর তো ইমিডিয়েটলি তার মিস যে ওয়ার্ডেন আছে আমাকে ফোন করছে যে সাইনা ক্লাস ফোর সাইনা সে বেহুশ হয়ে গেছে তারপর ইমিডিয়েটলি আমি তারপর কইছি তার প্যারেন্টসকে কল করো তারপর আমি ইমিডিয়েটলি আমি অটো ড্রাইভার ফোন করছি যে আমি বার্তা থেকে তাদের যাও একজন মিথুরের ম্যাচ সাইনা সে বের হয়ে গেছে তাদের তাড়াতাড়ি আনন্দনগর দাপুর লাগে তো অতটা লোক রায় পড়ছে তো ওর সঙ্গে তার মাও আসছে তো তারা তারপরে তারা একটু মনে এখানে ওয়েট করছে কালে একজন তারা ওয়েট পেশেন্ট করতে পারে না যে সাইনের মা তারপরে একটু ওয়েট করে তারা আনন্দ হসপিটালে গেছে আনন্দ হসপিটাল লয়ে যাওয়ার পর তারা আন ডক্টর তারা তারপর জিবি হসপিটাল রেফার করে দিচ্ছে যে ওখানে লয়ে যাবে তো জিবি আন জিবি হসপিটাল গিয়া তারা অ্যানাউন্স করছে যে ডেট তো এখানেই নাকি ডেট হয়েছে এরকম একটা খবর এখানেই ডেট হয়েছে ফিট হয়েছিল ফিট হওয়ার পর তো তারা আনন্দ লয়ে গেছে তো আনন্দ যাওয়ার পর তো ওখানে মনে হয়তো আরও ঘন্টা মনে তারা থাকছে তারপরে জিবি হসপিটাল রেফার করছে রেফার করার পর তার কাছে ডেট তো আমি শুনছি যে জিবিতে যখন যে আনন্দ হয় তারা ডক্টরের চেষ্টা করছে মানে হার্ট রেট প্রেস করছে কি প্রেস করব তারা তারা দেখছে যে কন্ডিশন তারা ওখানে হতো না এটা বেটার লাগে তারা জিবিতে রেফার করছে তো এখানে যে যিনি দায়িত্বে থাকেন মেয়েদের দায়িত্বে যারা থাকেন উনি তখন কোথায় আসলেন দায়িত্বে আমি আসি আসে প্রিন্সিপাল স্কুলে হোস্টেল ওয়ার্ডেন অল টাইম এখানে আসে তারপর এই কন্ডিশন তারপর এই কন্ডিশন তো সবাই তার মাও আসলো লগে মেয়ে লগে আর এখানে গার্ল হোস্টেল তিনটা ওয়ার্ডেন আছে মেয়ে ফিমেল ওয়ার্ডেন আছে তারাও তার লগে আসলো আর স্টুডেন্টও আসলো তার পরিবারের তাদের পরিবারের অভিযোগ যে এখানে হোস্টেলের গাবলুদের কারণে এই ধরনের ঘটনা ঘটছে একজন মেয়ে এই কন্ডিশনে কেউ তারকে ফলে কোনখানে যাইবনি তার কাছে সবে আসলো আচ্ছা আচ্ছা